আপনারা যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলতেন তারা কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছেন, কারণ রিসেন্টলি কিন্তু বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে আজকে রাতে পাবজি এবং ফ্রি ফায়ার, যে কারণে আপনারা কিন্তু অনেকেই হতাশা হয়ে পড়েছেন যে এটা কি হলো কেন হলো। যাই হোক, আপনারা কিন্তু এখনো এই গেমগুলো খেলতে পারতেছেন এবং ভবিষ্যতেও যদি খেলতে চান তাহলে কিন্তু একটা রাস্তা এখনো আছে, সেটা হলো ভিপিএন ইউজ করা। তবে কোন ভিপিএনটা ইউজ করলে পিং হাই হবে না, মানে নেট স্পিড ঠিকঠাক থাকবে, যেহেতু আপনি অন্য সার্ভারে গিয়ে খেলবেন সেহেতু কিন্তু পিং হাই হওয়াটা স্বাভাবিক। আর এমন কিছু ভিপিএন আছে যে ভিপিএনগুলো ইউজ করলে কিন্তু পিং হাই হবে না, তো সেই বিষয়ে বলবো। তার আগে বলতে চাই, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, পাবজি এবং ফ্রি ফায়ার কেন ব্যান হলো? এটা ব্যান হওয়ার মূল কারণ যেটা দেখানো হয়েছে সেটা হলো এই গেমগুলো খেলে নাকি আমাদের যুব সমাজটা অনেকটা খারাপের দিকে ধাবিত হচ্ছে, তারা হিংস্র হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু যুক্তি দেখানো হয়েছে, যে কারণে কিন্তু আদালতে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, রিট হয়েছে, তো আদালত থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনার বেশ 10 দিনের মতোই প্রায় পার হওয়ার পরে আজকে রাত 12টাতে কিন্তু এটি ব্যান হয়ে যাওয়ার কথা বা হয়ে গেছে অলরেডি। আমি বিভিন্ন নিউজে দেখেছি যে ব্যান হয়ে গেছে, কিন্তু এটা কার্যকর হইতে হয়তোবা 12টা পার হয়ে যেতে পারে। তো এখন যারা আপনারা রেগুলার খেলতেন তারা ভাবতেছেন যে এই জিনিসটা এত খুব তাড়াতাড়ি কিভাবে ছেড়ে দেব, তারা চাচ্ছেন যে যদি আমি কিছুটা দিন এভাবে আস্তে আস্তে কন্টিনিউ করতে পারতাম তাহলে ভালো হতো। তো এটা করার জন্য আপনারা ভিপিএন ইউজ করতে পারেন, বিভিন্ন ভিপিএন আছে, ভিপিএন গুলো ইউজ করে সার্ভারটা চেঞ্জ করে যদি নেন তাহলে কিন্তু কিছুটা হলেও খেলতে পারবেন, পিং হাই হবে, কিন্তু আস্তে আস্তে যখন খেলে মজা পাবেন না, কারণ পিং হাই হলে তো খেলে মজা পাবেন না, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই গেমটা থেকে আসক্ত কেটে যাবে এবং আপনারা কিন্তু পরবর্তীতে গেমগুলো খেলা একদমই ছেড়ে দিবেন। কারণ এই গেম নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো সাজেস্ট করতে পারি না যে এই ভিপিএনটা দিয়ে খেলেন, পিং ভালো থাকবে এটা সেটা, কারণ হলো যে এটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আমি কোনো কাজ করি তাহলে কিন্তু এটা আমার অপরাধ হবে, তাই আমি অপরাধ করতে চাই না। আর আপনারা সবাই জানেন ভিপিএন কানেক্ট করে খেলা যায়, তো ভালো মন্দ আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। তবে আমি সাজেস্ট করবো যে এই গেমগুলো খেলা থেকে বিরত থাকুন, যেহেতু সরকার আপনাদের আমাদের ভালোর জন্যই বলতেছে। আমিও কিন্তু একটা সময় পাবজি খেলতাম, প্লাস আমি কিন্তু গত রাতেও কিন্তু পাবজি খেলেছি, কিন্তু আজকে হয়তো আর খেলতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরকারি সিদ্ধান্ত অবশ্যই মেনে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন।